हेलो फ्रेंड्स, एडुक्यूज चैनल पक्ष के स्वागत जी। भिडियो प्ले करार्जन असंख्य धन्यवाद। आपनी जदि जिडीएस एर कैंडिडेट हन, आपनी जदि जिडीएस अप्लाई करे थाकेन, आपनी जिडीएस अप्लाई करब भाबछेन, बाट आपनी कन्फ्यूज आछेन जे काट अफ कत जेते पारे, आमी कि चान्स पाबो ना, अथवा आपनी एटा भाबछेन जे आगेर बछर काट अफ अनेक हाई गियेछिलो, एई बछर काट अफ कि तार थेकेओ हाई जाबे कि कम जाबे, আপনি এই সব ব্যাপার কাট অফ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যদি কনফিউজ থাকেন তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য। তো আপনি যদি থাম্বনেল দেখে ভিডিওটা প্লে করেছেন তো অবশ্যই ঠিক ভিডিও প্লে করেছেন। এই ভিডিওতে আমি কাট অফ সংক্রান্ত সমস্ত কিছু সমস্যা সমাধান করব, আপনার সমস্ত কিছু কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওতে আমি এটাও জানাবো যে এইবারের ভ্যাকেন্সিতে কাদের সবচেয়ে সুযোগ বেশি রয়েছে এই জিডিএস পোস্টে চাকরি পাওয়ার, তো সেটাও আমি ভিডিওতে ক্লিয়ার করব। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি ওয়াচ করবেন। বন্ধুরা, প্রথমে যে প্রশ্ন আপনাদের মাথায় আসে যে এইবারের কাট অফ কত যেতে পারে, সবারই যেটা জানার কিউরিয়াসিটি যে এইবারের কাট অফ কত যেতে পারে, কারণ অলরেডি আমরা জানি যে জিডিএস এর কাট অফ একটু হাই যায়, কারণ এটা রেজাল্টের পার্সেন্টেজ বেসিসের উপর হয়ে থাকে। তো চলুন প্রথমে আমরা এক নজর দেখে নেব যে আগেরবারের কাট অফটা কতটা গিয়েছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের জিডিএস এর গতবারের প্রথম যে লিস্ট প্রকাশিত হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য, সেই ক্যান্ডিডেটের লিস্ট এটা। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছিল 5/7/2022, এই তারিখের আগে অবধি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে বলা হয়েছিল। তো ব্যাপার হচ্ছে জিডিএসে অনেক কিন্তু লিস্ট বেরোয়, একটাই যে লিস্ট ফাইনাল লিস্ট এরকম না, জিডিএসের পরপর লিস্ট কিন্তু বেরোতে থাকে, কারণ জিডিএসে অলরেডি কিন্তু প্রচুর আগের বছর ভুল হয়েছে, ভুল প্রার্থী আবেদন করেছে, ভুয়ো প্রার্থী আবেদন করেছে, অনেকেই ভুল ভাল অ্যাপ্লাই করেছে এবং সেইগুলো রিজেক্ট লিস্টে যায় এবং তারপর কিন্তু নতুন লিস্ট ক্রিয়েট হয়। এবং কোনো ক্যান্ডিডেট যদি ছেড়ে দেয় জবটা পাওয়ার পর, সেই পরবর্তীতে ভ্যাকেন্সি কিন্তু বের হয়, আবার পরবর্তী কিন্তু লিস্ট জারি করা হয়। তো এখানে দেখেন, প্রথমে আন্দামান নিকোবর যদি ডিভিশনে আমরা দেখি, এখানে ইউআর ক্যান্ডিডেট দেখেন 98.6% গিয়েছিলো, অনেক পার্সেন্টেজ হাই গিয়েছিলো। আপনারা যদি দেখেন আমাদের, দেখুন এখানে আসানসোলের আপনি যদি লক্ষ্য করেন, আসানসোলের 98.6 ইউআরের গিয়েছিলো, 97.83 ইউআরের গিয়েছিলো মেল। এভাবে যদি আপনি বাঁকুড়া লক্ষ্য করেন, 98.93 এসটি, 93 ইউআর, 98.5, 97.42 ইউআর বাঁকুড়াতে। এইভাবে কিন্তু সমস্ত ডিভিশনেই কিন্তু এইরকমই কাট অফ গিয়েছিলো, 98, 95, 97, এমনকি অনেক জায়গায় 100ও আপনি দেখতে পেয়েছেন, সেইগুলো অবশ্যই টোটালি ফলস, সেইগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেছিলো। তো অনেকেই ফিমেল ক্যান্ডিডেট করে অ্যাপ্লাই করে, কারণ ফিমেলদের কোনো পয়সা লাগে না অ্যাপ্লাই করতে, সেই জন্য স্যাম্পল যারা ধরেন অ্যাপ্লাই করে তারাও এখানে অ্যাপ্লাই করে দেয়, সেই হিসাবে পার্সেন্টেজটা তারা ভুয়ো বসিয়ে দেয় এবং এইভাবে কিন্তু তাদের লিস্টে কিন্তু নাম চলে আসে, বাট তারা কিন্তু পরে কিন্তু রিজেক্ট হয়ে যায় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। এইবার প্রশ্ন যেটা আসে যে এইবারেও কি এইরকমই কোনো কাট অফ যাবে, নাকি এইবারে কাট অফ কম হতে চলেছে। তো ব্যাপার হচ্ছে এই যে কাট অফ আপনারা এটা দেখলেন, এটা কিন্তু ফাইনাল কাট অফ বলা যায় না, ফাইনাল কাট অফ প্রথমবারে যে কাট অফ সেটা কিন্তু এটা, যেটা প্রথম লিস্ট প্রকাশিত হয়। এবং দ্বিতীয়বারে যে লিস্ট আরও বেরিয়েছিল, শেষ লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটাতে একবার দেখে নেন। তো এই যে লিস্ট আপনারা দেখছেন, এটা হচ্ছে জিডিএস এর 7th লিস্ট, এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে 8/11/2022 অবধি যাদের যাদের রিজেক্ট করা হয়েছিল ভেরিফাই করার সময়, এবং এই 8/11/22 পরে যে লিস্ট আবার বের করা হয়েছিল পুনরায় সেই জায়গাগুলি পূরণ করার জন্য, সেই লিস্ট হচ্ছে এটা। এবং এইটাতে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনারা দেখবেন মেরিটটা কিন্তু অনেকটাই কম গিয়েছে, এখানে দেখুন 91 হয়ে গেছে, 93 হয়ে গেছে, যেটা 98, 97 ছিল। তো এইভাবে যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখেন আমি একটা সার্চ নিয়েছি, এখানে দেখেন ইডাব্লিউএস এ 73.8 গিয়েছে, যেটা কিন্তু প্রথম যে লিস্ট ছিল সেখানে কিন্তু 75-এর উপরে ছিল সব কিছু, 73, 75-এর নিচে কোনো চান্সই ছিল না পাওয়ার। তো এখানে কিন্তু 73 আপনি চাইলে খুঁজে পেতে পারেন, সেটা ইডাব্লিউএস অবশ্যই। বাট এইভাবে যদি আপনি দেখেন, এখানে 91 গিয়েছে, এখানে দেখেন আপনি 79 এসটি ক্যান্ডিডেট, এভাবে কিন্তু যদি আপনি লক্ষ্য করেন এখানে পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম গিয়েছিলো শেষ লিস্ট অবধি। এই যে আপনারা এখানে দেখছেন 91 ইউআর, 91.14 ইউআরের কাট অফ গিয়েছে। তো আমি যেটা ব্যাপারটা বোঝাতে চাইছি যে পরবর্তী যে লিস্টগুলি প্রকাশিত হয় ফার্স্ট লিস্টের পরে, সেটাতে কিন্তু মেরিটটা অনেকটাই কমে যায়। এবার ব্যাপার হচ্ছে এইবারে কাট অফ হাই যাবে না কম যাবে। তো প্রথমেই বলে রেখি আপনাদেরকে, এইবারে কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে। অনেক ভিডিওতে আপনারা শুনেছেন যে কাট অফ কম যাবে এবারে, 60, 65, 70% থাকলেও আবেদন করেন, অ্যাপ্লাই করেন, চান্স পেতে পারেন। অবশ্যই আমি অ্যাপ্লাই করতে মানা করবো না কাউকে, বাট যারা বলছে যে চান্স পেয়ে যাবে সেটা কিন্তু একদমই সত্য না, আপনি পেলেও পেতে পারেন কোনো কোনো জায়গার ক্ষেত্রে। বাট এইবারে কাট অফ যেটা অ্যানালাইসিস যেটা বলছে যে কাট অফ কিন্তু অবশ্যই অনেকটাই হাই যাবে। তো কারণ হচ্ছে এটাই যে আগেরবারে কাট অফ যেটা হাই গিয়েছিল সেটা নর্মালি কিন্তু হাই গিয়েছিল, কারণ পার্সেন্টেজের ভ্যালু কিন্তু দিন দিন কমে চলেছে, অর্থাৎ আগে যে 60% ভ্যালু ছিল এখন কিন্তু 80%ও সেই ভ্যালু কিন্তু নেই। এখনকার রেজাল্ট কিন্তু অনেক হাইফাই রেজাল্ট হচ্ছে, পার্সেন্টেজ কিন্তু ভরে ভরে পার্সেন্টেজ কিন্তু দেওয়া হচ্ছে। তো ব্যাপার হচ্ছে এখনকার রেজাল্টের পার্সেন্টেজ অনেক হাই,
সেই তুলনায় কিন্তু মেরিট কিন্তু অনেক হাই চলে যাচ্ছে। তো এটা তো কমন ব্যাপার, এটা তো বাড়বেই, দিন দিন বাড়বেই। এরপরেও যেটা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ঢুকে রয়েছে, যেটা করোনা পাস, করোনাকালে যে ক্যান্ডিডেটগুলো পাস করানো হয়েছে প্রমোট করে, যাদের এক্সাম নেওয়া হয়নি, তাদের কিন্তু রেজাল্ট বিশালই হাইফাই, মানে অসম্ভব রেজাল্ট তাদের কিন্তু হয়ে বসে আছে। তারা কিন্তু আগের বছর যখন অ্যাপ্লাই হয়েছিল, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পায়নি, তাদের কিন্তু বয়স তখন কিন্তু 18 পূর্ণ হয়নি, কিন্তু এইবারের ক্ষেত্রে কিন্তু তাদের সকলের বয়স কিন্তু 18 বছর হয়ে যাবে প্রায়ই। কিছু জনের হয়তো হবে না, বাট প্রায় জনের কিন্তু 18 বছর হয়ে যাবে। এবং এখানে যদি আপনি এজের যে ব্যাপারটা ক্রাইটেরিয়া সেটা যদি লক্ষ্য করেন, এজ উইল বি ডিটারমাইন্ড অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ পার নোটিফিকেশন। অর্থাৎ নোটিফিকেশনের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সাবমিশনের এই ফর্মটা, এই আবেদনের শেষ দিন অবধি কিন্তু আপনার বয়স ধরা হবে 18 থেকে 40। অর্থাৎ আপনি যদি 18 বছর পূর্ণ করে ফেলেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি যদি 40 ওভার করে ফেলেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অতএব এখানে 18 বছর, এখানে এমন কোনো বলা নেই যে 1 জানুয়ারি হিসাবে আপনাকে বয়স 18 হতে হবে, এমনটা ব্যাপারটা না এখানে। এখানে আপনি যদি 18 বছর শেষ দিন অবধি অ্যাপ্লাই, শেষ দিন অবধি যদি হয়ে যায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে কিন্তু করোনার যে প্রার্থীরা রয়েছে করোনাকালের, সেই প্রার্থীরা কিন্তু অলরেডি আবেদন করে ফেলছে এবং তাদের কিন্তু রেজাল্ট অনেকই হাই। সো পার্সেন্টেজ তো এমনিতে হাই যাওয়ারই কথা, অনেকেই হাই যাবে এবারে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি বলবো না যে যাদের 65-70 যারা আবেদন করতে চাইছেন তাদেরকে আমি বলবো না যে আপনারা আবেদন করেন না, কারণ এমন এমন জায়গা দেখা যায় যেখানে কিন্তু একদমই লো ক্যান্ডিডেট চান্স পায়। বিশেষ করে ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু আবেদন করা অবশ্যই দরকার। আপনার যাই পার্সেন্টেজ থাকুক আপনি কিন্তু আবেদন করে ফেলেন, কারণ আপনার চান্স রয়েছে, অবশ্যই চান্স রয়েছে। এবং বাকি যারা ইউআর ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো, আপনার যদি কম পার্সেন্টেজ থাকে অবশ্যই আপনি অ্যাপ্লাই করেন, বাট আমি এটাই বলবো যাদের বেশি পার্সেন্টেজ রয়েছে তারাই কিন্তু এবারে চান্স পাওয়ার তাদের বেশি সুযোগ রয়েছে। বাট আমি এটা কখনোই বলবো না যে যাদের, আপনার যদি কম পার্সেন্টেজ থাকে আপনি চান্স পাবেন না। তো চলুন এবারে এক্সপেক্টেড যে কাট অফ আমি নির্ধারিত করেছি সেই কাট অফটা আপনাদেরকে আমি শো করি। তো বন্ধুরা, এই যে কাট অফটা দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিডিএস, যেটা বর্তমান ভ্যাকেন্সি 2023 বের হয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী আমি কাট অফটা করেছি। এবং এটা কিন্তু টোটালি এক্সপেক্টেড কাট অফ, এটা কিন্তু কেউ সিরিয়াস ভাববেন না যে এটাই যাবে। তো এই কাট অফটা হতে পারে, আমি এটা এক্সপেক্টেড আমি অনুমান করেছি সমস্ত কিছু অ্যানালাইসিস করে। তো দেখেন এখানে ইউআরের কাট অফ আমি যেটা রেখেছি, ইউআরের কাট অফ হতে চলেছে 95 থেকে 97, এর মধ্যে থাকবে প্রথম লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা। পরে যে লিস্টগুলি বেরোবে এটাতে কিন্তু আরও কমে যাবে। তো সেকেন্ড যে আছে ওবিসি, ওবিসির ক্ষেত্রে হবে 92 থেকে 94, এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 92+ কাট অফ যাবে। এবং এসটি ক্যান্ডিডেট 80 থেকে 85, এর মধ্যেই কিন্তু থাকে। এবং ইডব্লিউএসের এবং পিডব্লিউডি এই ক্যান্ডিডেট যারা রয়েছেন এই ক্যাটাগরি, তাদের জন্য কিন্তু 75+ থাকবে, 75 ডাউন হবে না, 75+ থাকবে। এবং পরবর্তীতে এই সবগুলিই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ইউআর, ওবিসি, এসসি, এসটি এবং ইডব্লিউএস এবং পিডব্লিউডি সবারই কিন্তু কাট অফ অনেকটাই কম যায়। অর্থাৎ সেকেন্ড, থার্ড, ফোর্থ লিস্ট যেগুলি বের হয় সেগুলিতে কাট অফ কিন্তু অনেকটাই কমে যায়। তো এমনটা কেউ যেন ভাববেন না যে এই পার্সেন্টেজ আপনার নেই তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না, এটা ভাববেন না, অথবা আপনি চান্স পাবেন না এটা কখনোই মনে করেন না, কারণ এটা এক্সপেক্টেড কাট অফ। আমি বললাম আপনার যাই পার্সেন্টেজ থাকুক আপনি অ্যাপ্লাই করেন, বাট এইবারে সবথেকে বেশি চান্স রয়েছে কাট অফটা হাই যাওয়ার। তো আপনি আবেদন করতে ছাড়েন না অবশ্যই, কারণ কখন কোথায় কীভাবে আপনি চান্স পেয়ে যাবেন, বা অনেক অনেক জায়গায় কিন্তু কাট অফ অনেক কম চলে যায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু মিস করে ফেলবেন। তো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আপনার ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।